2004 সালের 26শে জুলাই গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কিল্লা আড্ডি ব্লকের অধীন ডাকমুড়া জুনিয়র বেসিক স্কুল স্থাপন করা হয়েছিল এলাকার শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য। এই ডাকমুড়া জুনিয়র বেসিক স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 15 জন, প্রথম দ্বিতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা মাত্র 4 জন করে, পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 3 জন, তৃতীয় শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী নেই। বিদ্যালয়টিতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 4 জন। বর্তমানে বিদ্যালয়টিতে পানীয় জলের তীব্র সংকট চলছে বলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ। গাড়ি করে বিদ্যালয়টিতে প্রতিদিন জল আসে না বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তাছাড়া বিদ্যালয়টিতে কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারী না থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিলে বিদ্যালয়ের তালা খোলা সহ বিদ্যালয়ের রুম থেকে শুরু করে মাঠ সাফাই করা সবই করতে হচ্ছে। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের অভিভাবকদের তরফ থেকে দাবি উঠছে অবিলম্বে বিদ্যালয়টির সমস্যা সমাধানের জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তর যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। স্কুলের সমস্যা নাই, শুধু সমস্যা আছে আমার জল। আচ্ছা, জল আর দপ্তরে। আচ্ছা, পানীয় জল। এখন জলটা কোথা থেকে আনেন আমরা? এখন জলটা আমরা গাড়ি দিয়ে আইনা দেয়। নিজেরা না, এটা সরকারের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর শুধু জল শোনো, খেলাধুলা জিনিসপত্র আছে? সব খেলাধুলা জিনিসপত্র সব কিছু আছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।